বিনা কারণে আমার মন খারাপ থাকতে পারে, আমার খুব বিনা কারণে উদ্বিগ্নতা হতে পারে। গড়ে প্রতিদিন আমাদের দেশে 39 জন মানুষ আত্মহত্যা করে। আমার কোনো কিছুর অভাব নেই, আমি ভালো চাকরি করি, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখি যে আমি আসলে ভালো নেই, তাহলে এই ভালো না থাকার কারণটা কি? আমরা আসলে স্বাস্থ্য বলতে মানসিক স্বাস্থ্যকে আসলে কমই বুঝি, এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা আসলে মোটেও তেমন সচেতন না। যেটা দেখা যায় যে একটা গবেষণায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের একটা গবেষণায়, যৌথ গবেষণায়, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 18% মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। কিন্তু ওই গবেষণায় এটাও দেখা যায় যে এই যে 18% মানুষ, অর্থাৎ আমাদের মানুষের দেশের জনসংখ্যা যদি হয় 16 কোটি, তার মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ যারা মানসিক রোগে ভুগছেন বিভিন্ন ধরনের, এদের মধ্যে শতকরা মাত্র 11 জন মানুষ চিকিৎসার আওতায় আসে, আর বাকি 89% মানুষই আসলে চিকিৎসার আওতার বাইরে থাকে। এটা বিভিন্ন কারণে থাকে, সচেতনতার অভাব তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ, এবং সামাজিক কুসংস্কার, যে মানসিক রোগ মানেই খুব খারাপ কিছু, বা মানসিক রোগ মানেই আমি বদ্ধ উন্মাদ হয়ে গেলাম, বা মানসিক রোগের চিকিৎসা নেওয়াটা খুব লজ্জার একটা বিষয়, এই ধরনের কারণগুলো থেকেও আসলে মানুষ চিকিৎসার বাইরে এখনও থাকে আমাদের দেশে। তো বিষয়টা হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছর 10ই অক্টোবরে আমরা পালন করি। এখানে একটা জিনিস বোঝার বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই যে দিবসগুলো যে পালন করা হয়, এই দিবসগুলোর কিন্তু উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। যেমন যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে দিবস পালন করি, এবং দিবসগুলোর কারণেই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। তো এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এটা কিন্তু শুধু আমাদের দেশে পালন হয় তা কিন্তু না। হ্যাঁ, 10ই অক্টোবরে প্রতি বছর সারা বিশ্বে এই দিবসটা পালন হয়। তার মানে হলো যে সারা বিশ্বে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে, এবং যে কারণে বিশ্বের প্রতিটা দেশই এই দিবস খুব ঘটা করে উদযাপন করে, যেন মানুষের ভিতরে একটু সচেতনতা তৈরি হয়। যেটা হচ্ছে যে এইবারের যে প্রতিপাদ্য, আমাদের 10ই অক্টোবরের যে প্রতিপাদ্য, সেটা যদি আমরা খেয়াল করি, যে সেখানে বলা হচ্ছে যে সবার মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার। এখানে যে বিষয়টি, যে আমার ভালো থাকা, আমি শারীরিকভাবে সুস্থ আছি, আমার কোনো কিছুর অভাব নেই, আমি ভালো চাকরি করি, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখি যে আমি আসলে ভালো নেই, তাহলে এই ভালো না থাকার কারণটা কি? একজন মানুষ কখন বুঝবে যে আমার মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? বিভিন্ন কারণে হতে পারে। মানসিক রোগের কিছু সাধারণ লক্ষণ, যেগুলো আমরা বলি যে বিনা কারণে আমার মন খারাপ থাকতে পারে, আমার খুব বিনা কারণে উদ্বিগ্নতা হতে পারে, বিনা কারণে আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, বিনা কারণে মাথা ব্যথা হতে পারে, অতিরিক্ত রাগ, অসংলগ্ন কথাবার্তা, কাজকর্মে অনীহা, ঘুমের ব্যাঘাত ঘটা, এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা তো মানসিক রোগের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। অর্থাৎ আমার সমস্যার যখন আমি কোনো শারীরিক কারণ খুঁজে পাবো না, তখনই আমাকে ধরে নিতে হবে যে হয়তোবা আমি কোনো না কোনো মানসিক সমস্যায় জর্জরিত, এবং তখনই আসলে আমার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আত্মহত্যার বিষয় নিয়ে যদি পরিসংখ্যান বলি, এখানেও একটি সার্ভে রয়েছে, সেটি হচ্ছে 2019-20 একটি সার্ভে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 18,000 মানুষ আত্মহত্যা করে। অর্থাৎ এটিকে যদি দিনে হিসাব করি, তাহলে গড়ে প্রতিদিন আমাদের দেশে 39 জন মানুষ আত্মহত্যা করে। এই 39 জন মানুষের আত্মহত্যা করার সবচেয়ে বড় কারণই হচ্ছে কিন্তু মানসিক রোগ, অনেক বড় একটি কারণ। মানসিক বিষণ্ণতা হতে পারে, বিভিন্ন ধরনের মানসিক রোগ, যেমন সিজোফ্রেনিয়া হতে পারে, অন্যান্য কিছু মানসিক রোগ আছে। শুধু সচেতনতার অভাবে এবং চিকিৎসার অভাবে কিন্তু এই মৃত্যুগুলোকে, অকাল মৃত্যুগুলোকে আমরা প্রতিরোধ করতে পারছি না। কিন্তু আমরা যদি মানসিক রোগ সম্বন্ধে, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন হই, তাহলে কিন্তু সহজেই আমরা এই যে অকালে ঝরে যাওয়া যে প্রাণগুলো, এগুলোকে আমরা বাঁচাতে পারি। তাহলে আমরা যে একটা সময় পার করলাম, এতে করে কি মানসিক স্বাস্থ্যের অবনতি, আপনি যে জরিপের কথাটা বললেন, এই জরিপটা কি আসলে পার্সেন্টেজটা কি বেড়ে গেছে কিনা? করোনার সময় অনেক জরিপ হয়েছে, করোনার সময় অনেক জরিপ দেখা যায় যে মানুষের কিছু উদ্বিগ্নতা তো হয়েছে স্বাভাবিক, কিন্তু করোনার পরবর্তীতে এখনও যে ফলাফলগুলো আমরা হাতে পাইনি, কারণ করোনা তো মাত্র শেষ হলো, একটা গবেষণা হতে মোটামুটি 1-2 বছর সময় লাগে। তবে বাস্তবে আমরা যেটি দেখি, আমাদের এই যে চেম্বারে বলেন বা সরকারি হাসপাতালে বলেন, করোনাতে আসলে সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে শিশু কিশোরদের। হ্যাঁ, বিশেষ করে তাদের পড়ালেখাটা বন্ধ ছিল, এটা একটা বড় সমস্যা। অনেকে স্কুল বিমুখ হয়ে গেছে, স্কুল থেকে ঝরে পড়েছে, তারপরে এই যে ডিভাইসের প্রতি যে আসক্তিগুলো, হ্যাঁ, এটা অনেক ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে, এবং শুধু শিশুদের না, এটা আসলে বড়দের মধ্যে অনেক বেশি এই ডিভাইসের প্রতি আসক্তিটা, এবং এটি খুব ভয়াবহ। এবং রিসেন্টলি গবেষণায় যেগুলো বলা হচ্ছে যে আসলে এই যে মোবাইল আসক্তি বা ইন্টারনেট আসক্তি,
এটাই ওই ইয়াবা আসক্তির চেয়ে কোনো অংশে কম না। এটা থেকে কাটানোর জন্য অবশ্যই ডাক্তার দেখানোর দরকার আছে এবং খুব দ্রুতই দেখানোর দরকার আছে, পরিস্থিতি খুব বেশি জটিল হওয়ার কারণে। কারণ আমরা এখন প্রতিদিনই এ ধরনের কিছু না কিছু রোগী পাই, প্রতিদিনই আমরা এই ধরনের রোগী পাই, সরকারি হাসপাতালে বলেন, প্রাইভেট চেম্বারে বলেন। এবং ওই যে বললাম যে গবেষণায় বলা হচ্ছে যে ইয়াবা আসক্তির চেয়ে কোনো অংশে কম না ইন্টারনেট আসক্তি। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে ফ্রি ফায়ার, পাবজি দুটো গেমকে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছিল, এটাও কিন্তু আসলে বড় একটা কারণ। এবং এ ধরনের আসক্তিতে পড়লে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে ভবিষ্যতের খুব বড় ধরনের ক্ষতি হয়। তো মানে খুব দ্রুত আসলে চিকিৎসার আওতায় আনা উচিত বাচ্চাদের ইন্টারনেট আসক্তি বা ডিভাইস আসক্তি।